নমস্কার, স্পাইস বক্সে স্বাগত জানাই। তোগরি নুচ্চি না উন্ডে আর হাসি মজ্জি গেহুড়ি সাউথ কর্ণাটকার খুবই বিখ্যাত ডিশ। আপনি এই খাবারটা পেঁয়াজ আর সয়া পাতা দিয়ে বানাতে পারেন। আমরা এতে ছোলার ডাল আর অড়র ডালও মেশাতে পারি। এটা শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। আমি আপনাদের দেখাবো এই খাবারটা কিভাবে তৈরি করতে হয়। তোগরি নুচ্চি না উন্ডে বানানোর উপকরণ হলো অড়র ডাল, সয়া পাতা, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, হলুদ, ধনে পাতা, আদা, হিং আর নুন। হাসি মজ্জি গেহুড়ি বানানোর উপকরণগুলি হলো দই, কারি পাতা, হলুদ, নারকেল কোড়া, ধনে পাতা, জিরে, সর্ষে, হিং আর নুন। আমি আগে থেকেই অড়র ডালকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। ভিজিয়ে রাখা অড়র ডাল নেব। তার মধ্যে শুকনো লাল লঙ্কা, আদা, সামান্য হিং, এবার এর মধ্যে সামান্য জল মেশাবো। ভালো করে বেটে নেব যাতে ঘন মশলা তৈরি হয়। বাটা মশলা তৈরি হয়ে গেছে। এটা একটা পাত্রে ঢেলে নিয়ে অল্প আঁচে 10 মিনিট অবধি কষব। ইডলি বেসলে আমি সামান্য জল দেব। তার মধ্যে আমি এই বাসনটা বসিয়ে দেব। এটা 10 মিনিট অবধি সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে বাইরে বের করে নেব, ঠান্ডা করার জন্য পাশে রেখে দেব। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে নারকেল কোড়া মিশিয়ে দেব। সয়া পাতা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। যদি আপনি চান সামান্য ধনে পাতাও দিন। ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এই মশলাটা দিয়ে আমরা ছোট ছোট বল বানাবো। আপনি চাইলে এরকম লম্বা লম্বা করেও বানাতে পারেন। ইডলি প্লেটে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছি। এগুলো এর উপরে রেখে ভাপিয়ে নেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি বানাবো হাসি মজ্জি গেহুড়ি। একটা পাত্রে আমি নারকেল কোড়া নেব, ধনে পাতা কুচি, কারি পাতা, স্বাদ অনুযায়ী নুন, সর্ষে, দই,
সবকাটাকে ভালো করে মিশিয়ে নিন। হাসি মাজি গেউড়ি যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। হাসি মাজি গেহুড়ির জন্য ফোড়নের তেল বানাবো। একটা প্যানে তেল নেব, তার মধ্যে দেব জিরে, সামান্য হিং, ফোড়নের তেল তৈরি হয়ে গেছে। তোগড়ি নুচিনে উন্ডে সার্ভ করার জন্য তৈরি। এটা শুধুমাত্র সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যের পক্ষেও ভালো। তোগড়ি নুচিনে উন্ডেতে আপনার শরীরের প্রয়োজন মতন আয়রন ও প্রোটিন আছে। সয়া পাতা খেলে আমাদের শরীরে হজম শক্তি অনেক বাড়ে। এটা তাদের জন্য আরও ভালো যাদের ডায়াবেটিস আর ব্লাড প্রেশার আছে।